নমস্কার বন্ধুরা বেঙ্গল আয়ুবেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রান্তিকগু জেবি স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ফাইনাল ছাত্র সো আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল আয়ুষ কাউন্সিলিংয়ের রাউন্ড টুয়ে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে আর এবার আমাদের যেটা করণীয় যারা রেজিস্ট্রেশন করেনি শুধুমাত্র তাদের জন্য আবার রেজিস্ট্রেশন করা ঠিক আছে এরকম প্রচুর স্টুডেন্ট আছে যারা এখন আমার সাথে কন্ট্যাক্ট করে যে দাদা আমি ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন করিনি এখন আমি রেজিস্ট্রেশন করতে পারবো এখন সিটস কম থাকবে কি করব। তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে হলো দাদা আমার মার্কস কম আমার কি কলেজ হবে দেখো একটা কথা বুঝিয়ে রাখছি এবছর কাট অফ অনেকটা হাই যাচ্ছে আমি এটাও বলে রাখছি যে কাট অফটা কমবে বাট এতটাও কমবে না যে সেটা একশো মার্কস বা এইটটি মার্কস কমে যাবে ঠিক আছে তো যারা মোটামুটি মিডিল রেঞ্জে আছে অথবা কম রেঞ্জের দিকে আছে তারা প্রাইভেট কলেজকে অপশানে রাখতে পারে ঠিক আছে এবার তুমি বললে দাদা তুমি প্রাইভেট কলেজকে প্রমোট করছো কেন না আমি প্রাইভেট কলেজকে প্রমোট করছি না বাট দেখো যখন কিছু তোমার কাছে অ্যাভেলেবেল না থাকছে তুমি দেখছো যে একটা জিনিস প্রচণ্ড দূরে আছে তখন সেটা তুমি না করার থেকে বেটার তোমার যদি কেপাবিলিটি থাকে তুমি যেটা সহজে পাওয়া যেতে পারে সেটা চেষ্টা করো নাহলে ওটার জন্য যদি বেশি লেট করতে থাকো তাহলে দেখা গেলো যে তুমি এটাও পাচ্ছ না মানে সাপোজ যেটা এক্সাম্পল বলছি যে তুমি এখন দেখছো তুমি প্রাইভেটে স্টেট করা পেয়ে যাচ্ছো সেটা বিএমএস হোক অথবা বিএচএমএস হোক এখানে গেল এর পরের রাউন্ডগুলোতে সেটাও পাচ্ছ না তখন সে ম্যানেজমেন্ট করার চেষ্টা করতে হচ্ছে অথবা পরের বছর আর পরের বছর নিয়ে তো কোনো অনিশ্চয়তা পুরো যে পরের বছর কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে কোশ্চেন ডিফিকাল্টি কীরকম হবে তুমি আদৌ পাবে কি পাবে না পেলেও কীরকম পাবে দেখা গেলো এবছর যেটা হয়তো প্রাইভেট কলেজে স্টেট করা পেয়ে যাচ্ছে সেটা দেখা গেল পরের বছর স্ট্রেট পাওয়ার জন্য আরও বেশি মারামারি করতে হচ্ছে আরও বেশি কাট অফ চলে যাচ্ছে নাথিং ইজ সার্টেন সো আমি যা চিন্তা করলাম জেনারেলি আমি প্রাইভেট কলেজে কাট অফ এরিয়া অন্যান্য বছর বলতে বানাই না বাট এবছর যেহেতু কাট অফ একটা ক্রাইসিস চলছে তোমাদের মার্কসের রেসপেক্টে কিন্তু কাট অফ একটা রীতিমতো ক্রাইসিস চলছে সো আমি যা চিন্তা করলাম যে কাট অফের একটা অ্যানালাইসিস তোমাদের কাছে তুলে ধরি যে না এই কাট অফ যাচ্ছে বিএমএস বিএইচএমএসে আমি স্টেট কোটা ম্যানেজমেন্ট কোটা অল ইন্ডিয়া কোটা সব একসাথে রেখেছি কোন কলেজে লোয়েস্ট কাট অফ গেছে সেটাও রেখেছি যাতে তোমাদের যদি মনে হয় যে না আমাদের এই মার্ক্সে যখন গভর্নমেন্ট হবে না আর নেক্সট ইয়ার আমরা দেবো না তো প্রাইভেটেই আমরা অ্যাডমিশান নিয়ে নিই আর প্রাইভেটে এই কলেজগুলোতে যখন এত কম মার্ক্সে হয়ে যাচ্ছে তখন আমরা সেখানে অ্যাডমিশান নিই আর এটাও করে রাখছি স্টেট কোটা হেলাফেলা না স্টেট কোটাও কিন্তু এবার যথেষ্ট হাই কাট অফ যাচ্ছে ঠিক আছে এটা মাথায় রেখে তারপরে তোমাদের এই ভিডিওটা দেখা উচিত ঠিক আছে তো এখন আমরা জেনে নেব যে ওয়েস্ট বি এম এস আর বিএইচএমএসের স্টেট কোটাতে ম্যানেজমেন্ট কোটাতে অল ইন্ডিয়া কোটাতে প্রাইভেট কলেজে কী কাট অফ গেছে তার সাথে দেখে নেওয়া যাক সো আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের দুটো বিএমএস কলেজ আছে প্রাইভেটে ঠিক আছে যে রয় একমাত্র গভর্নমেন্ট কলেজ আর দুটো প্রাইভেট বিএমএস কলেজ আছে ঠিক আছে এখানে কাট অফটা বেশি দেখতে হবে তোমরা বিএইচএমএস কলেজগুলোতে মানে বিএইচএমএসের প্রাইভেট কলেজের সংখ্যাও বেশি সেখানে স্টুডেন্টদের কাট একটু কমের দিকে থাকে ওই জন্য ফার্স্টে আমি প্রাইভেট বিএমএসটা বলছি দুটো কলেজের মধ্যে যে যে কলেজে ওয়েস্ট কাট অফ গেছে জেনারেলি কাট অফ র্যাঙ্ক হচ্ছে হলো চার লাখ পনেরো হাজার চারশো তেষট্টি আর মাস হচ্ছে থ্রি আমি এটাও বলছি সেকেন্ড রাউন্ডে কিন্তু এটা বাড়বে ঠিক আছে দি মিলিয়ে নিয়ে তোমরা সেকেন্ড রাউন্ডে কিন্তু বারবে প্রতি বছরের গ্যাস প্রথম দিকে নেয় না পরের দিকে ওরা বুঝতে পারে যে বাবা তো কিছুই হচ্ছে না থেকে এড়ে নিয়ে নিই তো কাট অফ ক্যাচে হচ্ছে থ্রি এইট্টি ঠিক আছে রঘুনাথে নেক্সট হচ্ছিল ও বিসিএ ও এতে কাট অফ র্যাঙ্ক গেছে হলো অনেকটাই কম ও বিসিএটা আমি বুঝলাম না হঠাৎ করে এত কেন কমে গেছে বাট এটা স্যামাও কমেছে স্টুডেন্টরা পার্টিসিপেট করে নি প্রাইভেট কলেজে কিছু প্রেডিকশন চলে না ঠিক আছে স্টেট কোটাতেও চলে না ম্যাজমেন্ট কোর্টটা তো চলেই না ম্যানেজমেন্ট করে তো যা কিছু তো হয়ে যায় মোটামুটি এবার আমি এটাও বলছি প্রাইভেট কলেজে প্রচুর সিট ফাঁকা থাকবে তোমরা দেখে নিও তো ওটা কিন্তু তোমাদের কাছে লাস্ট সুযোগ থাকবে দেখা গেল তার পরে রাউন্ডগুলো তোমরা চান্সই পাচ্ছ না স্টেট কোটা ম্যাক্সিমাম সিট বা হয়তো সম্পূর্ণ সিট ফিল আপ হয়ে গেছে ও এতে কাট অফ গেছেগুলো এগারো লাখ সাতষট্টি মার্কস হচ্ছিল ওয়ান ফিফটি এইট এটা গেছিলো বেলিশঙ্করপুরে ও বিসি বিতে কাট অফ র্যাঙ্ক গেছে হল দু লাখ সত্তর হাজার সতেরো মার্ক্স হচ্ছে ফোর ফিফটি ফাইভ এটা হচ্ছে বেলিশঙ্করপুরে এটা কোনো তুলনা নেই ঠিক আছে এমন কোনো ব্যাপার নেই ও বিসি এতে কম যায় ও বিতে বেশি যায় এটা হয়ে গেছে ও বিসিবি এর স্টুডেন্ট আদৌ সে যায় না এখানে অ্যাডমিশন নিয়েছেও কি নেয়নি বা তারা হয়তো শুধু আয়ুর্বেদ পড়ার ইচ্ছা ছিল সেই জন্য সে নিয়েছে যা কিছু হতে পারে বাট ওটা কোনো সার্টেন না ইডাব্লু এসে কাট অফ গেছে হল পাঁচ লাখ তিরাশি হাজার তিনশো আঠেরো মার্কস হচ্ছে তিনশো দশ ই ডাব্লিউএসের কাট অফ কিন্তু অনেকটাই বেশি গেছে ঠিক আছে বেলি শঙ্করপুরে এসসি ক্যাটাগরিতে কার্ট অফ গেছে হল সাত লাখ আটষট্টি হাজার দুশো ছেষট্টি মার্কস হচ্ছে টু ফিফটি ওয়ান এটা গেছে রঘুনাথে আর এসটিতে কাট অফ গেছে হল দশ লাখ অষ্টআশি হাজার তিনশো বাষট্টি আর মার্কস হচ্ছে হলো ওয়ান সেভেন্টি সেভেন এটাও গেছে হলো বেলি শঙ্করপুরে তো এই মার্কস বা এর থেকে কম মার্কস বেশি মার্কস কাছাকাছি মার্কস যদি থাকে এরা তো তাহলে তোমরা কিন্তু প্রাইভেট বিএমএসের জন্য চেষ্টা করে দেখতে পারো আমি এগেইন বলে রাখছি এম এর মতো এর ফি স্ট্রাকচার অবশ্যই না ফি স্ট্রাকচার মোটামুটি কম আছে সাধ্যের মধ্যে থাকে লোন অ্যাভেলেবিলিটি লোন পারপাস বাকি সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকে সেসব নিয়ে চিন্তার কিছু থাকে না এবার আমি দেখে নিচ্ছি অল ইন্ডিয়া কোটা ম্যানেজমেন্ট কোটা অল ইন্ডিয়া কোটা অল ইন্ডিয়া কাউন্সিলিং পার্টিসিপেট তো করে না অল ইন্ডিয়া কোটার এক্সপেক্টে বাইরের যে স্টুডেন্টরা আছে তারাও ওই কলেজে অ্যাডমিশন নিতে পারে আর খুব অল ইন্ডিয়া করোতে কাট অফ র্যাঙ্ক গেছে হল সাত লাখ তেত্রিশ হাজার আটশো বিরানব্বই মার্কস হচ্ছে টু সিক্সটি টু এটাও রাজীব গান্ধীদের আর ম্যানেজমেন্ট করাতে কাট অফ গেছে হল এগারো লাখ নিরানব্বই হাজার নশো বিরাশি মার্কস হচ্ছে ওয়ান ফিফটি সেভেন ম্যানেজমেন্ট করে আরও কমবে ঠিক আছে এরা ফার্স্ট রাউন্ডে ছিল বলে ম্যানেজমেন্ট কোর্টে আরও কমবে তো তোমাদের যদি কাট অফ মার্কসটা ক্লিয়ার থাকে তবে কিন্তু তোমরা এই কলেজ জন্য অ্যাপ্লাই করতে পারো আর এখানে রেজিস্ট্রেশনের জন্য কিন্তু আমাকে মেসেজ করতে পারো নিচে পেট কাউন্সিলিং নাম্বার দেওয়া আছে আমি তোমাদের দায়িত্ব নিয়ে কিন্তু এই কলেজে অ্যাডমিশন করিয়ে দেবো ঠিক আছে হলো এবার নেক্সট বিষয়ে রাউন্ড ওয়ানে কি কাট অফ গেছে প্রাইভেট বিএইচএমএসএ ঠিক আছে এটা কিন্তু হোমিওপ্যাথি কলেজে কাট অফ আর এখানে বলে রাখি এখানে এসটির রকম কিন্তু অ্যালটমেন্ট হয়নি স্বাভাবিক এসটি কলেজ প্রচুর আছে তো এখানে এসটিতে কোনো অ্যালটমেন্ট নেই সেই জন্য আমি ওটা উল্লেখ করিনি এখানে জেনারেলে কাট অফ গেছে হচ্ছে হলো তো এগারো লাখ চোদ্দো হাজার নশো উনতিরিশ মার্কস হচ্ছে হলো ওয়ান ফিফটি এইট এগুলো কোনো ফিক্স কিছু নেই এমন না জেনারেলে কম অন্য কিছুতে বেশি সেরকম কিছু না এগুলো যেহেতু কলেজ ওয়াইজ ডিপেন্ড করে অনেক কলেজ আছে যে কলেজে হয়তো কাটা একদম নিচের দিকেই আছে সেই জন্য আমি পরপর আলাদা করে উল্লেখ করে নিই এখানে জাস্ট র্যান্ড নাম বসিয়ে গেছি যে কত কী কাটফ গেছে জেনারাইলে গেছে ওয়ান ফিফটি এইট ও বিসিএতে কাট অফ র্যাঙ্ক হচ্ছে হলো দশ লাখ আঠাশ হাজার পাঁচশো উনসত্তর মার্কস হচ্ছে হলো ওয়ান এইট্টি সেভেন সেটা হচ্ছে হলো বারধমান হোমিওপ্যাথি কলেজে ও বিতে কাট অফ র্যাঙ্ক গেছে হলো আট লাখ চৌষট্টি হাজার চারশো ছাপ্পান্ন মাস গেছে হচ্ছে টু টোয়েন্টি ওয়ান এটা কোথায় খড়গপুর হোমিপাইতে ইডাব্লিউএসে কাট অফ গেছে হল সাত লাখ চুয়ান্ন হাজার চারশো নয় মাস হচ্ছে হলো টু ফিফটি ফাইভ এসসিতে সিতে কাট অফ গেছে হচ্ছে হলো এক লাখ একুশ হাজার আটশো উনতিরিশ আর মাস হচ্ছে ওয়ান ফিফটি থ্রি এটাও গেছে বর্ধমান হমিউতে আর প্রাইভেট বিএইচএম ম্যানেজমেন্ট এ ম্যানেচমেন্ট কোটায় গেছে হচ্ছে হলো কাট অফ এগারো লাখ এক হাজার আটশো উনতিরিশ মাস হচ্ছে ওয়ান সেভেন্টি থ্রি আর অল ইন্ডিয়া কোটাতে কাট অফ গেছে হচ্ছে হলো দশ লাখ তিরিশ হাজার নশো একষট্টি মাস হচ্ছে ওয়ান এইট্টি সিক্স ওকে সো এই ছিল আজকে ভিডিও এই মার্ক্সগুলো দেখার পর যদি তোমাদের মনে হয়ে থাকে যে না গভর্নমেন্ট আমাদের হচ্ছে না নেক্সট ইয়ারে কি করব বুঝতে পারছি না দেখো যদি তোমাদের মার্কস এই রেঞ্জের মধ্যে থাকে আমি এটাও করে রাখছি গভর্নমেন্ট পেতে কিন্তু মোটামুটি ফাইভ এইটটি ফাইভ নাইনটি এরকম সামথিং লাগছে আর এখান থেকে যদি সেখানে জাম্প মারতে হয় অলমোস্ট পঞ্চাশটা কোয়েশ্চেন কারেক্ট উইদাউট এনি নেগেটিভ মার্কিং ঠিক আছে এইগুলো মাথায় রেখে ডিসিশান নিয়েও কারণ জাস্ট চিন্তা করা সাকসেসফুল অবশ্যই হওয়া উচিত মোটিভেট অবশ্যই থাকা উচিত বাট রিয়ালিটি বুঝে অফকোর্স তোমাদের রিয়ালিটি বুঝে ফার্দার প্রসিড করা উচিত কারণ তোমাদের যদি মার্কস এখন আড়াইশো থাকে আর এটা তোমাদের থার্ড ফোর্থ ড্রপ হয়ে গিয়ে থাকে তবে কিন্তু তোমাদের আবার পরের বছরের জন্য চেষ্টা করার আগে এবার ভেবে নেওয়া উচিত যে আমাদের এখন এই এই কলেজ হয়ে যেত আমাদের পরের বছর এই কলেজ নাও হতে পারে তবে কি আমাদের চিন্তা করা উচিত কি উচিত না ঠিক আছে সো তোমার যদি মনে হয় তোমরা এই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে নিচে নম্বর দেওয়া আছে এখানে তোমরা আমাকে মেসেজ করো অথবা কল করো আমি তোমাদের সার্টিফিকেট বানানো থেকে শুরু করে পুরো একদম কলেজে অ্যাডমিশান নিতে যাবে কলেজে সেই অবধি আমি তোমাদের গাইড করে দেবো তোমাদের কোনোরকম নিজে থেকে টেনশন নিতে হবে না যখন যা করতে হবে যে এটা এই সমে করতে হবে এই ডকুমেন্টস এই টাইমে লাগবে প্রত্যেকটা জিনিস আমি তোমাদের আমার নিজের গাইডেন্সে করিয়ে দেব যাতে তোমাদের কাউন্সিলিংয়ে অ্যাটলিস্ট কোনো সিলি মিস্ট্রেকের কারণে তোমরা তোমাদের কলেজটাকে মিস না করো ঠিক আছে আজকে থেকে রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে যদি কাউন্সিলিং করতে যাও পেড কাউন্সিলিং ওটা কি ফিজ জানার জন্য নিচে নাম্বারে আমাকে মেসেজ করো অথবা কল করতে পারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা ধন্যবাদ